আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা বছর গড়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ফাতেহাইয়াজ তাহাম বাংলাদেশে আমরা সরকারি ছুটি ভোগ করে থাকি এই পবিত্র ফাতেহাই ইয়াজদাহামের দিনে অথচ আমরা কিন্তু জানি না পবিত্র ফাতেহা ইয়াজদাহম কি কেন এর ফজিলত কি এর মর্যাদা কি এই দিনে কোন কোন আমলগুলো রয়েছে নামাজ আছে কিনা রোজা আছে কিনা মেলাদ আছে কিনা এই সবগুলো বিষয় আজ জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতাফিম সম্মান দর্শক শ্রোতা নবী এবং রাসুলগণ যখন পৃথিবীতে আসা বন্ধ হয়ে গিয়েছে হেদায়তের জন্য যখন কোন নবী রাসুলগণ পৃথিবীতে আসতেন না ঠিক তারপরেই এই দায়িত্ব পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় অলিগণ প্রিয় বান্দাগণ আর কেমন বান্দা ছিলেন তারা তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ হৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নেই তাদের কোনো সংশয় নেই এমনই একজন আল্লাহর অলি চার শত সত্তর হিজড়িতে ইরাকের বাগদাদ শহরের জিলা নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন আর ওই মহা মনীষী যিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার নাম হচ্ছে বরপীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আর তিনি তার দায়িত্ব পালন করে তিনি এন্তেকাল করেছিলেন রবিউসানি মাসের এগারো তারিখে রবিউস সানি মাসের এগারো তারিখে পাঁচশত একষট্টি হিজড়িতে তিনি এন্তেকাল করেছিলেন আর এই জন্যই এই দিনটাকে ফাতেহায়ে ইয়াজদাহাম বলা হয় ফাতেহায়ে ইয়াজদাহাম দাহাম একটা ফার্সি শব্দ এটার ফাতেহা শব্দের অর্থ হলো দোয়া ইয়াজদাহাম মানে হলো এগারো তারিখ অর্থাৎ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহ এই দিনে ধরা দাম থেকে তিনি মহান প্রভুর সান্নিধ্যে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন যার কারণে ফতেহাইয়াজে তহম এই দিনে আমরা বিভিন্ন রকম আমল করে থাকি তার জন্য দোয়া করে থাকি ইসালে সোয়াব করে থাকি আল্লাহর উলিদের নবী রাসুলদের জন্য দুরুদ পড়া দোয়া পড়া তাদের কোনো প্রয়োজন নেই প্রয়োজন এই জন্যই যে ওনাদের জন্য দোয়া করলে পক্ষান্তরে আমাদের জন্য দোয়া হয়ে যায় ওনারা আমাদের জন্য দোয়া করলে সেটা কিন্তু লেগে যায় তারা তো নাজাত প্রাপ্ত হয়ে গেছেন। তাদের জন্য দোয়া করা আমাদের কোনো প্রয়োজন নেই পক্ষান্তরে আমাদের লাভের জন্যই আমরা ইসালে সব করে থাকি সমারিত দর্শক শ্রোতা এই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কে ছিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন তিনি পৃথিবীতে আগমন করলেন যখন তিনি পৃথিবীতে আগমন করলেন যখন উস্তাদের কাছে মক্তবে ভর্তি করাবেন তখন উস্তাদের কাছে নিয়ে সবক দেওয়া হলো বাবা পড়ো আলিফ বা তাসা তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি কি করলেন এক বসাতে তাজবিদের সাথে তার তিলের সাথে সতেরো পাড়া মতান্তরে আঠারো পাড়া কোরআন তেলাওয়াত তিনি শুনিয়ে দিলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনি তো মায়ের গর্ব থেকেই তিনি কিন্তু এটা শিখে এসেছিলেন সুভান আল্লাহ তার মা তার বাবা কত বড় পরেজগার ছিলেন মা সারাক্ষণ কোরআন থেকে তেলাওয়াত করতেন আলাল খাবার খেতেন বাবা তিনি তো হারাম খাবার খেতে নেই না কেন হারাম খাবার খেতেন না রাস্তায় একদিন মাত্র একটা ফল পড়েছিল তিনি ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলেছিলেন নদীতে বেসে যাচ্ছিল খেয়ে ফেলেছিলেন এটা চাওয়ার জন্য তিনি বছর পর্যন্ত করেছেন আর তার গর্ব থেকেই এই বড় বরফির আব্দুল কাদের জেলারে রহমতুল্লাহ আয়রাই পয়দা হয়েছে এমনি এমনি কি আল্লাহর অলি তৈরি হয় না না এমনি এমনি আল্লাহর অলি তৈরি হয় না এই উনি যখন ছোট ছিলেন তখন ছোটো সময় থেকে ওনার কারামত প্রকাশ হতো উনি যখন হেঁটে হেঁটে মক্তবীর দিকে যেতেন তখন মালা এসে তাকে ছায়া দিত এবং তার চারপাশে ফেরেস্তারা এসে তাকে ছায়া সঙ্গী দেহ সঙ্গী হিসাবে তাকে জায়গায় পৌঁছে দিত ল এবং তার যে বন্ধু বান্ধবেরা ছিল ওই বন্ধু বান্ধবেরা সবাই বলতো আল্লাহর ওলি এসে আসতেছে তোমরা জায়গা ছেড়ে দাও সুভ্যানুল্লাহ সুভেনল্লাহ উনি যখন কিছু বড় হলো তখন উনি যখন উনি যখন উনি যখন কিছু বড় হলো যুবক বয়সে পৌঁছল তিনি হঠাৎ করে স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নের করিম সাল্লাম এবং আবু আলী হাজী উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে সাল্লাম লালা মুবারক আব্দুল কয়ের জিলানি রহমতুল্লাহি আলহের থু থু মুবারকটা আব্দুল কদের জিলানির মুখের মাঝে দিয়ে দিলেন সেই থেকে আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ গোল অনর্গল তাসৌদ্দর্মী কথা তিনি বলতেই থাকতেন বলতেই থাকতেন বলতেই থাকতেন তিনি একই জায়গায় বসে ভিন্ন ভিন্ন তাফসির করতে পারতেন সুবহানাল্লাহ এমনও আছে উনি কখনো যে সকল মানুষগুলো বসত তাদের জন্য কার কোনটা প্রয়োজন এই অনুসারে তিনি তাফসির করতেন সর্বশেষ উনি তরিকোৎপন্থী তাফসির করতেন আর এটা শুনে ওই মানুষগুলো যারা বসা থাকতো তারা ডুকরে ডুকরে কেঁদে ফেলতো তারা ডুকরে ডুকরে কে কাঁদতে 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 তারা বেহুশ হয়ে যেত কেউ কেউ জামা কাপড় ছেড়ে জঙ্গলের দিকে চলে যেত আহ কি মায়াময় কি মায়াময় কথা ছিল কি মধুর কথা ছিল কি ভালোবাসার কথা ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলমের পরিচয় আমার রসুল কিভাবে মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দিতেন যদি কোনো ইহুদি খ্রিস্টান আব্দুল কাদে জিনা রহমাতুল্লাহ আলাহের একটা সমাবেশে আসতো একটা আলোচনায় আমার আসতো সে আর ফিরে যেতে পারতো না মুসলিম হয়ে তারপর এখান থেকে ফিরে যেতে হতো সুভানাল্লা সুভানাল্লাহ কি পাওয়ার কি শক্তি সম্মানিত দর্শক শ্রোতা উনি বনে জঙ্গলে পঁচিশ বছর কাটিয়েছিলেন পঁচিশ বছর উনি বলেছেন আমি দেখতাম কিছু অচেনা মানুষ আমার কাছে আসতো তাদেরকে আমি তা তো শিক্ষা দিতাম এবং জিন পরিরা এসে অদৃশ্য মানুষরা জিন পরিরা এসে আমার কাছে বায়াত নিত এবং আমি তাদেরকে এলো মারেফত শিক্ষা দিতাম তা শিক্ষা দিতাম সোহান আল্লাহ সোহান এমন একজন মানুষ গোটা জীবনে যার কারামতে ভরপুর হয়ে আছে তার আলোচনা করে আমরা শেষ করতে পারবো না এমন একজন মানুষ আমাদেরকে ছেড়ে উনি আর একটা কথা না বললেই নয় উনি দেখলেন তিনি রাসু সাহা ইসলাম এসে ওনাকে বললেন হে মহেউ সুন্না আব্দুল কাদের তুমি আমার সুন্নাকে জীবিত করে নাও তখন তিনি সুন্নাকে জীবিত করার জন্য লোকের মাঝে সুন্নার প্রচার করতেন তখন থেকে তিনি মহেউ সুন্না উপাধি পেয়ে গেল সুভেন সুহানুল্লাহ ওই একজন মহামানব মহামনীষী মহাতলি বড় পীর যার পা সমস্ত পীরদের কাদের উপরে যিনি সবচেয়ে উপরের দরজার একজন পীর সমস্ত পৃথিবীতে আল্লাহর বলি যারা আছে সবার উপরে যার পা যার কদম ওই আল্লাহর বলি আব্দুল কাদের জিলানী আল কিলানি রহমতুল্লাহ আলাই তিনি পাঁচশত একষট্টি হিজড়িতে রবিউ সানি মাসের এগারো তারিখে তিনি ধরা দাম ত্যাগ করেছিলেন এজন্যই আমরা এই পবিত্র ফাতেহাইয়াজ দাহাম পালন করি এই দিনে আপনি কি করবেন একটু ইসালে সহাবেন কোরআন থেকে তেলাবাত করবেন একটু দোয়া জিকির আজকার মিলাদ একটু পড়বেন পড়বেন পরে এর আপনি দ্রুত কথা যদি বলেন না এদিন স্পেসিফিক কোনো নামাজ রোজা নেই যদি পড়তে চান নফল হিসাবে এটা আপনার বিষয় আর পৃথিবীতে দেখুন যারা আল্লাহর বলিদের সাথে বেয়াদি করে আল্লাহর ওলিদের সাথে যারা গিবত পরনিন্দা করে আল্লাহর অলিদের ব্যাপারে বেয়াদুবিমূলক কথা বলে তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারাই আল্লাহর বলিদের সামনে কুরুচিপূর্ণ কথা বলেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এজন্য আমরা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায়ের আমরা অনুসারী এবং রসুল করিম সাল্লামের মহাব্ব তার হাত ধরে যেন আমরা পাই তার দিদার যেন আমরা পাই এবং ওই মহান অলিকে যেন আমরা আমাদের তার আদর্শগুলো আঁকড়ে ধরে আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি রসুলি করিম সালাম দেখানো পথে চলতে পারি আল্লাহ রব্বুল আয়মে আমাদেরকে সেই তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহর বলি হিসাবে কবুল আর মঞ্জুর করুন امين واخير دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته